ডিসকাস করবো উইথ ডিটেল অ্যানালিসিস তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমরা শুধু সেন্টেন্স ইম্প্রুভমেন্ট বা এরোর কারেকশন যে পার্টে আছে সেই আনসারটাই ডিসকাস করবো না তার সাথে সাথে আমরা যে কনসেপ্ট আছে এই সমস্ত এরোর কারেকশন আর ইম্প্রুভমেন্ট রিলেটেড সেই সমস্ত কনসেপ্টগুলো আমরা ডিসকাস করব উইথ ফুল অ্যানালিসিস সো লেটস গেট স্টার্টেড ফার্স্ট কোয়েশ্চানে কী আছে ফার্স্ট কোয়েশ্চেনে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট আছে দেখো আমাদের যে মার্ক করা পার্টটা আছে সেখানে যদি কোনো আমাদের ইম্প্রুভমেন্ট করা যায় তো সেটা আমাদের ইম্প্রুভ করতে হবে আর যদি কোনো ইম্প্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে আমরা অপশান থ্রিতে যে নো ইম্প্রুভমেন্ট রিকোয়ার্ড আছে এই অপশানটাতে আমরা ঠিক করব। চলো সেন্টেন্সটা কী আছে পড়া যাক কী আছে হার্ডলি হ্যাড হি ডিসঅ্যাপিয়ার্ড দ্যাট হার মাদার ক্লোম ডাউন দ্য স্টেপ লুকিং ফর হিম আচ্ছা ক্লোম ডাউন এটা একটা নতুন ফ্রেজ ক্লোম ডাউন মানে কী বলো তো খুব দ্রুত পদক্ষেপে হাঁটা ওয়াক উইথ হেভি স্টেপ বা ওয়াক উইথ লাউড স্টেপ দ্যাট ইজ ক্লোম ডাউন আচ্ছা কিন্তু আমাদের পার্ট আছে কোনটা আমাদের কোন পার্টটা দেখতে হবে ভালো করে মা মার্ক পরা যে পার্টটা আছে যেই পার্টটাতে আন্ডারলাইন করা আছে তো কী আছে এখানে হার্ডলি ওয়ার্ডটা আমরা পেয়েছি আচ্ছা দেখো আমাদের সবার নামের সাথে আমাদের সার নেমটা যেরকম একসাথে জুড়ে থাকে সেই রকম ইংলিশেও কিছু ফ্রেজ আছে যেইগুলোর সাথে কিছু আর একটা করে ওয়ার্ড একদম ইনএভিটেবল পার্ট যেটা তার সাথে একদম ম্যান্ডেটারি ফ্রেজ বলতে পারো কীরকম হার্ডলি বা স্কেয়ারসলি এগুলোর সাথে অলওয়েজ কি আসে ওয়েন আছে। আসে তারপর যদি আমাদের নো শোনার থাকতো নো শোনার থাকলে তার সাথে কি আসে দেন আছে। তারপর যেরকম নট অনলি থাকলে তার সাথে কি আছে। বাট অলসো আছে। তো এখানে আমাদের কি আছে হার্ডলি আছে তারপর আমাদের হোয়েন আছে নাকি এটা আমাদের দেখতে হবে হার্ডলি হ্যাড হি ডিসঅ্যাপিয়ার্ড দ্যাট আছে কিন্তু এখানে আমাদের বলতে হতো কি ওয়েন হার্ডলি হ্যাড হি ডিসঅ্যাপিয়ার্ড ওয়েন হার মাদার ক্লোমটাউন দ্য স্টেপস লুকিং ফর হিম তাহলে আমাদের কোন অপশানের মধ্যে হোয়েন আছে সেটা দেখতে হবে এখানে দ্যাট আছে তারপর কী আছে দেখো এখানে হার্ডলি হ্যাডি ডিসঅ্যাপিয়ার্ড এখানেও দ্যাট আছে নো ইম্প্রুভমেন্ট তো নয় আমাদের হোয়েন লাগবে আচ্ছা এই দেখো এখানে আমরা হোয়ে পেয়েছি তার মানে কি হার্ডলি হ্যাড হি ডিসঅপিয়ার্ড হার মাদার ক্লোম ডাউন দ্য স্টেপস লুকিং ফর হিম তাহলে কি দেখলাম অপশান ফোর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নাম্বার টুতে কি আছে নাম্বার টুতে আছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট দেখো মাইকেল নডেড অ্যান্ড বিগান রাইটিং অ্যাট হিস প্যাড তো এখানে আমাদের যে আন্ডারলাইন করা পোর্শনটা আছে সেটা আমাদের নোটিস করতে হবে ভালো করে যে সেটাকে ইম্প্রুভ করা যাবে নাকি কি আছে মাইকেল নডেড নডেড মানে কি নডের মানে হচ্ছে মাথা নাড়ানো অ্যান্ড বিগান রাইটিং অ্যাট হিস প্যাড রাইটিং অন হিস প্যাড হয় রাইট অন দ্য ব্ল্যাকবোর্ড রাইট অন দ্য প্যাড কিন্তু অ্যাট হয় না এখানে তাহলে আমাদের প্রেপোজিশানটা ভুল ছিল কী হতো বিগান রাইটিং অন হিস প্যাড কিন্তু এখানে দেখো এখানে ভার্বেও ভুল আছে বিজ্ঞান হবে না এটা আমাদের কি বলতে হবে বিজ্ঞান দেখো বিগিন হচ্ছে আমাদের ভি ওয়ান ওকে বিগিন বিজ্ঞান হলো ভি টু অ্যান্ড বি ই এন বিজ্ঞান কি এটা হচ্ছে ভি থ্রি কিন্তু দেখো আমাদের অ্যান্ড যে কনজাংশনটা আছে তার আগে কি আছে নডেড এনো ডিডি ইডি নডেড এটা কি ভি টুতে আছে বা দেখো এটা সিম্পল পাস্ট টেন্সে একটা সেন্টেন্স দেওয়া আছে মাইকেল নডেড অ্যান্ড বিগান রাইটিং অন হিস প্যাড তাহলে যেহেতু এটা একটা সিম্পল পাস্টের স্টেটমেন্ট বা সিম্পল পাস্টে একটা লাইন দেওয়া আছে এখানে আমরা কিন্তু পাস্ট টেন্স ইউজ করবো ভি থ্রি বা পাস্ট পার্টিসিপাল আমরা ইউজ করব না এখানে আমরা কি বলবো মাইকেল নডেড অ্যান্ড বিগান রাইটিং অন হিস প্যাড তো কোন অপশানটা আমাদের এখানে টিক করতে হবে দেখো বিগান রাইটিং অন হিজ প্যাড অপশান থ্রি উইল বি দ্য কারেক্ট নাম্বার থ্রিতে কী আছে চলো স্যান্ডেশটা পরা যাক জাস্ট ট্রাই অ্যান্ড রিকল দ্য পোর পিপিল ইউ শ অন দ্য স্ট্রিটস অন লোকাল ট্রেনস অ্যান্ড ইন স্লামস অন আওয়ার ওয়ে ব্যাক যখন যখন আমরা ফিরছিলাম তখন যে স্ট্রিটে বা লোকাল ট্রেনে বা স্লাম এরিয়াতে মানে বস্তিতে যে সমস্ত দরিদ্র পিপিলদের দেখেছিলে সেটা মনে করার চেষ্টা করো তো কি আছে দেখো ইউ স অন দ্য স্ট্রিট ইউ স অন দ্য স্ট্রিট এখানে মার্ক করা আছে তো দেখো জাস্ট ট্রাই অ্যান্ড রিকল তো তুমি যাদের দেখেছিলে রাস্তাতে তাদের কথা মনে করো তো যাদের দেখেছিলে রাস্তাতে তো এটা সিম্পল পাস্টে আছে বা পাস্ট ইনডেফিনাইটে আছে পাস্ট ইনডেফিনাইট আছে তো এখানে কোনো ভুল নেই এখন তুমি মনে করো যাদের তুমি ফেরার সময় দেখে এসেছিলে তো এটা তো আমাদের পাস্ট ইনডিফিনাইটেই হবে তো এখানে টেন্সের কোনো ভুল নেই আর ইউ শ দেখো সিটা হচ্ছে যে ভি ওয়ান সিটা হলো ভি ওয়ান আর শ কি শ হচ্ছে যে ভি টু তাহলে এখানে কিন্তু কোনো ভুল নেই জাস্ট ট্রাই অ্যান্ড রিকল দ্য পোর পিপল ইউ শ অন দ্য স্ট্রিটস অন লোকাল ট্রেনস অ্যান্ড ইন স্লামস অন আওয়ার ওয়ে ব্যাক তাহলে এখানে আমাদের নো ইম্প্রুভমেন্ট রিকোয়ার্ড এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশান ফোর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফোরে কী আছে অ্যান আনআইডেন্টিফাইড ম্যান অন অ্যান বাইক ড্রপড ফর দ্য বক্স আউটসাইড দ্য বিল্ডিং দেখো অ্যান আনআইডেন্টিফাইড ম্যান মানে কি একজন অপরিচিত ব্যক্তি অন অ্যান বাইক ড্রপড ফর দ্য বক্স আউটসাইড দ্য বিল্ডিং তো একজন অপরিচিত ব্যক্তি বাইকে করে একটা বক্স আউটসাইড দ্য বিল্ডিং বিল্ডিংয়ের বাইরে ফেলে গেছে বা বিল্ডিংয়ের বাইরে ছেড়ে গেছে তো সেটা কি হবে দেখো এখানে অ্যান আইডেন্টিফাইড ম্যান দেখো বাইক আছে বাইকের আগে আমরা কি আর্টিকেল ইউজ করব। অবশ্যই আমরা এ ইউজ করবো নট অ্যান তাহলে দেখো এখানে অ্যান দেওয়া ছিল মানে কি এখানে আর্টিকেলটা ভুল ছিল আরও একটা ভুল আছে এখানে প্রেপোজিশনে দেখো এ ম্যান অন এ বাইক আমরা কেন এখানে এ ইউজ করলাম কারণ দেখো বাইক ব দ্যাট ইজ কনসোনেন্ট সাউন্ড আর যখন আমাদের ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট সাউন্ড থাকে তখন আমরা আর্টিকেল এ ইউজ করি তাহলে এখানে আমাদের আর্টিকেল এ ইউজ করতে হচ্ছে নেক্সট কি ভুল আছে ড্রপড ফর দ্য বক্স নয় ড্রপড অফ ও এফ এফ ড্রপড অফ দ্য বক্স আউটসাইড দ্য বিল্ডিং ড্রপ অফ মানে কি ড্রপ অফ মানে ফেলে যাওয়া বা ছেড়ে যাওয়া কোনো কিছু মানে কারে বা বাইকে করে কেউ কোনো কিছু ছেড়ে গেল বা ফেলে গেল সেটা বোঝাতে আমরা ড্রপ অফ ইউজ করি ড্রপ অফ দ্য লেটার ড্রপ অফ দ্য বক্স তাহলে এখানে ড্রপ ও এফ এফ অফ বলতে হবে তো দেখি কোন অপশানটা এখানে হবে এ বাইক ড্রপড অফ দ্য এ তো অপশান ওয়ানে আমাদের কারেক্ট অ্যান্সারটা দেওয়া আছে তাহলে অপশান ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নাম্বার ফাইভে কী আছে নাম্বার ফাইভে একটা এরোর কারেকশান আছে চলো দেখি কি সেন্টেন্সটা দেওয়া আছে এখানে মাই মাদার এক্সক্লেমড অ্যাট হাউ ফার্স্ট দ্য ডেজ হ্যাড পাস তো এখানে কী আছে দেখো দ্য ডেজ হ্যাড পাস আমরা কী জানি পাস্ট পারফেক্ট হোক বা প্রেজেন্ট পারফেক্ট হোক পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক না কেন আমাদের সেখানে কিন্তু যদি পাস্ট পারফেক্ট থাকে হ্যাড করতে হয় প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা হ্যাজ বা হ্যাভ করি তাই তো তারপর কিন্তু অলওয়েজ আমরা ভি থ্রি ইউজ করি কখনো কিন্তু আমরা হ্যাড হ্যাজ হ্যাব এগুলোর পর ভি ওয়ান ইউজ করি না কিন্তু এখানে কি আছে দেখো পাস পি এস এস পাস পাস মানে কি পেরিয়ে যাওয়া তো দ্য ডেজ হ্যাড পাস হবে না কি বলতে হবে দ্য ডেজ হ্যাড পাস্ট এখানে ভি থ্রি ইউজ করতে হবে পাস পাসটা কি ভি ওয়ান পি এস এস ইডি পাসটা হচ্ছে ভি থ্রি অ্যান্ড পি এস এস ইডি পাস্ট হচ্ছে ভি টু ও তাহলে এখানে আমাদের কী বলতে হবে ডেজ হ্যাড পাস্ট কারণ হ্যাড আছে তারপর আমরা কিন্তু ভি থ্রি ইউজ করবো নট ভি ওয়ান তাহলে এখানে বলতে হবে দ্য ডেজ হ্যাড পাস্ট তো এখানে আমাদের এই পার্টটাতে ভুল আছে দ্য ডেজ হ্যাড পাস্ট তো এখানে অপশান ফোর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নাম্বার সিক্সে কী আছে শি হ্যাড নো সুনার টেকেন আ ফিউ স্টেপস ফরওয়ার্ড দ্যাট সি সার্ডেনলি রিকয়েল দেখো শি হ্যাড নো সুনার নো শোনার আমরা ফ্রেজটা পেয়েছি তো আমরা একটু আগেই পড়ে এলাম না কিছু কিছু ফ্রেজ আছে বা কিছু কিছু ওয়ার্ডস আছে ইংলিশে যেটার পর আর নির্দিষ্ট ওয়ার্ড কিন্তু ফলো হয় যেরকম আমরা পড়ে এলাম একটু আগে হার্ডলি বা স্ক্যারসলির পরে হোয়েন বসে নো সোনারের পর কী বসে নো শোনারের পরে দ্যান বসে কিন্তু এখানে কি আছে দেখো দ্যাট দেওয়া আছে তো এটা আমাদের কি করতে হবে এটা আমাদের বলতে হবে দেন সি হ্যাড নো সোনার টেকেন আ ফিউ স্টেপস দ্যান সি সাডেনলি রিকয়েল্ড এটা তো আমাদের দেন করতে হবে তার সাথে সাথে আরও একটা স্ট্রাকচারে ভুল আছে কি রকম যখন কোনো একটা সেন্টেন্সে হার্ডলি স্কেয়ারসলি হার্ডলি স্কেয়ারসলি বা নো সোনার থাকে সে সমস্ত ক্ষেত্রে এই যে এই ফ্রেজগুলো বা এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের বিগিনিংয়েই দিতে হয় আমরা কিন্তু মিডিলে ইউজ করি না তো এখানে দেখো নো সুনারটা মিডিলে ইউজ হয়েছে তার মানে এখানে স্ট্রাকচারের ভুল আছে কী হবে নো হ্যাড সি টেকেন আ ফিউ স্টেপস ফরওয়ার্ড দেন সি সাডেনলি রিকয়েল তাহলে এই এই স্ট্রাকচারটা যেটা রাইট স্ট্রাকচার সেটা আমাদের কোন অপশানে আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে দেখো নো হ্যাড সি টেকেন আ ফিউ স্টেপস ফরওয়ার্ড দেন তাহলে এখানে অপশান এটা আমাদের কারেক্ট আছে নাম্বার সেভেনে কী আছে দেখো নাম্বার সেভেনে একটা এরোর কারেকশান দেওয়া আছে সেন্টেন্সের কোন পার্টে এরোর আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে কি আছে হান্ড্রেডস অফ মাইগ্রেন্টস ওয়ার্ক ইন প্রাইভেট ফার্মস ইন এরোড তো দেখো এখানে আমাদের ফেসটার থেকে জেনারেলি যে ভুলটা আসে যে হানড্রেডস অফ মাইগ্রেন্টস এখানে দেখে মনে হচ্ছে যে এই পার্টটা থাকলেও কিছু এরোড থাকতে পারে কিন্তু হানড্রেডস অফ মাইগ্রেন্টস ওয়ার্ক ইন আ প্রাইভেট ফার্ম ইন এরোড এখানে দেখো হানড্রেডস অফ মাইগ্রেন্ট এটা কি এটা হচ্ছে যে প্লুরাল সাবজেক্ট যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল এখানে ভার্ভ কী আছে ভার্বও ইউজ হয়েছে কিন্তু প্লুরাল ভার্ব তাহলে কিন্তু এখানে আমাদের সাবজেক্ট বা ভার্বের কোনো ভুল নেই টেন্সেরও কোনো ভুল নেই একটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফিনাইটে একটা লাইন বলা হয়েছে তো টেন্সের দিক দিয়েও কোনো ভুল নেই তাহলে দেখো এখানে কিন্তু কোনো এরোড নেই সেন্টেন্সটার মধ্যে তো এখানে আমাদের নো এরোডটা ঠিক করতে হবে আচ্ছা এই হানড্রেডস অফ মাইগ্রেন্টসে এটা দিয়ে যে এরোডটা পড়ে সেটা এখানে একটু তোমরা জেনে নাও হান্ড্রেডস অফ মাইগ্রেন্ট এটা কিন্তু আমরা বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে আমরা কি জানি যে হানড্রেড তারপর থাউজেন্ড তারপর মিলিয়ান ল্যাক এগুলোর পরে কখনো এস বা ইএস যোগ হয় না মানে এগুলোকে কখনো প্লুরাল করা যায় না কিন্তু অনেকেরই মনে হতে পারে যে এখানে হানড্রেডস আছে তাহলে এখানে কেন প্লুরাল করা হয়েছে তো এই পার্টে ভুল কিন্তু দেখো এই পার্টে ভুল নয় এটা হানড্রেডস অফ মাইগ্রেন্সটা কিন্তু কমপ্লিটলি রাইট কিন্তু আমাদের এই রুলটা কোথায় এই রুলটা আমরা ভুলিয়ে ফেলি কিন্তু এখানে হানড্রেড থাউজেন্ড মিলিয়ন ল্যাক এই ওয়ার্ডগুলোর পর আমরা কখন এস যোগ করতে পারবো না যখন এই ওয়ার্ডগুলোর আগে কোনো নিউমেরিক্যাল ইউজ হয় কোনো নিউমেরিক্যাল ইউজ করা থাকে যেরকম ফাইভ হান্ড্রেড তারপর টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডস পিপল নয় কিন্তু বা টেন থাউজেন্ডস বয় টেন থাউজেন্ড বয়েজ নয় কিন্তু টেন থাউজেন্ড বয়েজ ফাইভ হান্ড্রেড বয়েজ তাহলে আমরা কী জানলাম কিন্তু হান্ড্রেডস অফ পিপিল হান থাউজেন্ডস অফ বয়েজ এটা কিন্তু কমপ্লিটলি রাইট ঠিক আছে তাহলে এখানে আমরা কী জানলাম হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন ল্যাক এই ওয়ার্ডগুলোর পর আমরা কিন্তু এস যোগ করতে পারি যখন আমরা হান্ড্রেডস অফ মাইগ্রেন্টস থাউজেন্ডস অফ পিপিল মিলিয়ন অফ স্টুডেন্টস এগুলো বলছি তখন আমরা কিন্তু এস বা ইয়েস যোগ করতে পাচ্ছি। সেখানে কিন্তু কোনো ভুল নেই কিন্তু যখন হানড্রেড থাউজেন্ড মিলিয়ন ল্যাক এই ওয়ার্ডগুলোর আগে কোনো স্পেসিফিক নিউমেরিক্যাল ওয়ার্ড ইউজ করা থাকবে তখন কিন্তু আমরা এই ওয়ার্ডগুলোকে আর প্লুরাল করতে পারবো না দে আর নেভার মেড প্লুরাল তো এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু যখন আমরা বলছি হানড্রেড সম মাইগ্রেন্ট এটা কিন্তু ঠিক আছে তাহলে নো এরোর তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশান টু নাম্বার এইটে কী আছে ক্যান অল আস স্লিপ ইন দ্য সেম রুম মাদার এখানে কী বলা হচ্ছে দেখো ক্যান অল আস ক্যান অল আস আমরা কখনো ইউজ করি না আমরা কী বলতে পারি ক্যান উ বি অল স্লিপ ইন দ্য সেম রুম ঠিক আছে দেখো এখানে আমাদের আসটা কী আসটা হচ্ছে যে অবজেক্টিভ ফর্ম কিন্তু এখানে আমাদের কী লাগবে সাবজেক্টিভ ফর্ম লাগবে ক্যান উই অল স্লিপ ইন দ্য সেম রুম তো এখানে আমাদের এটাকে রিপ্লেস করতে হবে কী দিয়ে ক্যান উই অল ক্যান উই অল দেখো অপশান অপশান টুতে আছে ক্যান উই অল আচ্ছা অপশান ওয়ানটা কেন হলো না মে অল উই দেখো অলের আগে আমাদের টু উইটা বসাতে হবে অলের পর কিন্তু বসাতে পারবো না তাহলে অপশান এ হবে না সু ডাস অল এখানে অবজেক্টিভ কেস ইউজ হবে না নো ইম্প্রুভমেন্ট তো নয় আমাদের ইম্প্রুভমেন্ট লাগবে কারণ আমাদের যে আন্ডারলাইন করা পথটা ছিল সেখানে এরোর ছিল তো কি বলবো ক্যান উই অল অপশান টু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নাম্বার নাইনে কী আছে নাম্বার নাইন একটা এরোর কারেকশান আছে কি আছে নিদার সি নর আই আই এম গোয়িং টু টেক পার্ট ইন দ্য ডিবেট কম্পিটিশান তো দেখো কি আছে নিদার সি নট আই আচ্ছা একটু আগে আমরা জানলাম কি যে যেরকম হার্ডলি স্কেয়ারসলির পর আমরা ওয়েন ইউজ করি নো শুনানের পর যেরকম দ্যান ইউজ করি নট অনলির পর বাট অলসো ইউজ করি ঠিক সেইভাবেই নিদার যদি আমাদের সেন্টেন্সে থাকে তখন আমরা কিন্তু নর কথাটাকে অবশ্যই ইউজ করব কিন্তু এখানে কি আছে দেখো নিদার সি নট আয় আছে তো এটা আমাদের ভুল আছে কি বলতে হতো নিদার সি নর আয় নিদার সি নর আয় তাহলে দেখো নিদার সিন নট আই নয় নর আই তো অপশন থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নিদারের পর যেরকম নর ইউজ করি সেরকম আরও একটা ফ্রেজ আছে যেটা ইদার ইদারের পর আমরা অলওয়েজ অর ইউজ করি নিদার নর ইদার অর এটা আমরা মনে রাখবো কি আছে হি হ্যাভ নট বিন ইন দ্য রাইট মেন্টাল স্টেট সিন্স টু দেখো এখানে যে মার্ক করা পোরশনটা আছে সেটা আমাদের নোটিস করতে হবে ভালো করে কী আছে হি হ্যাভ নট বিন হিটা কি বলো তো হিটা থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার আর যেহেতু আমাদের সাবজেক্টটা আছে সিঙ্গুলার তাহলে ভাব কি হবে ভারব সিঙ্গুলার হবে সিঙ্গুলার ভাব হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম কি হ্যাজ তাহলে এখানে কি বলবো হি হ্যাজ নট বিন ইন দ্য রাইট মেন্টাল স্টেট সিন্স টু থাউজেন্ড নাইনটিন তাহলে হি হ্যাজ নট বিন ইন দ্য রাইট স্টেট অপশান টু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এবার দেখিনি অন্য অপশানগুলো কেন হলো না হি ওয়ের নট বিইং এখানে হবে না দেখো হিয়ের পর কখনোই ওয়ার ইউজ হয় না হিয়ের পর অলওয়েজ ওয়াজ ইউজ হয় আর তাছাড়াও এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না টেন্সের ভুল এটা তারপর নেক্সট কী আছে হি হ্যাব বিনা চাহি আমরা তো জেনেই এলাম যে হিয়ের পরে হ্যাব ইউজ করব না কখনোই আর হিয়ের পরে হ্যাব বলা ছিল তাই আমাদের কিন্তু এখানে একটা ইম্প্রুভমেন্ট দরকার ছিল তো নো ইম্প্রুভমেন্টটাও কিন্তু হবে না তো অপশান টু উইল বি দ্য কারেক্ট টেন্সার ঠিক আছে দেখো সায়েন্টিস্ট হ্যাভ মেড ড্রামাটিক প্রোগ্রেস ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান ইউনিভার্স অ্যান্ড দ্য মেকানিজম অফ বায়োলজি তো এখানে দেখো আমাদের ইউনিভার্স কথাটা আমরা পেয়েছি তো ইউনিভার্স ইউনিভার্স এখানে আমাদের যে স্টার্টিং সাউন্ডটা কী বলো তো ইউ দ্যাট ইজ ওয়াইল্ড সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড দ্যাট ইজ কনসোনেন্ট সাউন্ড তো যখন আমরা ওয়ার্ডের স্টার্টিংয়ে কনসোনেন্ট সাউন্ড পারছি তার আগে কিন্তু কখনোই আমরা অ্যান আর্টিকেল ইউজ করব না দেখো এখানে তাহলে আমাদের আর্টিকেলটা ভুল ছিল মানে আমাদের কি এই পার্টটাতে আমাদের ভুল আছে আচ্ছা যেরকম ইউনিভার্স তারপর ইউনিভার্সিটি যে ওয়ার্ডগুলো আমাদের এক্সামে আসে লাইক ইউনিভার্সিটি তারপর কি আছে। ইউনিক ইউনিট এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের এক্সামে ফ্রিকোয়েন্টলি আসে এগুলোর আগে কিন্তু যেহেতু দেখো প্রত্যেকটার আগে ইউ সাউন্ড আসছে ইউনিভার্সিটি এখানেও ইউ সাউন্ড আসছে তারপর কি ইউনিক এখানেও ইউ সাউন্ড আসছে ইউনিট এখানেও ইউ সাউন্ড আসছে তো ইউটা যেহেতু কনসোনেন্ট সাউন্ড তার আগে কিন্তু আমরা কখনোই আর্টিকেল অ্যান ইউজ করব না আমাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে আমরা ইউ দেখা মাত্র যে আচ্ছা এই আই আয়ো ইউ এই পাঁচটা ভায়োলের মধ্যে যদি কোনো ভায়োল থাকে তখনই আমাদের একটা অ্যান বসিয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে তো এটা কিন্তু আমাদের একটা মিসকনসেপশন আমরা কিন্তু ভায়োয়েল দেখে এ হবে না অ্যান হবে সেটা ডিসাইড করি না আমরা ওয়ার্ডটা শুরু হচ্ছে সেই স্টার্টিংয়ের যে সাউন্ডটা প্রডিউস হয় সেটা ভয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড সেটা দেখে ডিসাইড করি যে হোয়াট উইল বি দ্য কারেক্ট আর্টিকেল বিফোর দ্য ওয়ার্ড তো এখানে ইউনিভার্সিটি ইউনিক এগুলোর আগে কিন্তু ইউ দ্যাট ইজ ভয়েল ভয়েল থাকলেও যেহেতু আমাদের সাউন্ডটা কী কনসোনেন্ট সাউন্ড তার জন্য আমরা কিন্তু এগুলোর আগে কখনোই অ্যান ইউজ করতে পারবো না তো আমাদের এই পার্টে ভুল ছিল তো চলো দেখা যাক এখানে আমাদের অপশানে কোথায় আছে ইন আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা এই যে এই পার্টে ভুল আছে তো অপশান থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার টুয়েলভে কি আছে টুয়েলভে আছে সেন্টেন্সটা ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ ভেরি রিচ ম্যান হুইচ লিভড উইথ হিজ থ্রি ডটার্স দেখো এখানে আমাদের যে মার্ক করে দিয়েছে কি হুইচ লিভড উইথ হিজ থ্রি ডটার্স তো এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয়েছে দেয়ার ওয়াজ আ ভেরি রিচ ম্যান এটা হচ্ছে যে আমাদের মেন নাউন তো মেন নাউনের জন্য যে যে রিলেটিভ প্রোনাউনটা আমরা ইউজ করব রিচ ম্যান মানে একজন খুব ধনী ব্যক্তির কথা বলা হচ্ছে তো একজন ব্যক্তির কথা বলা হচ্ছে তো যখন ব্যক্তির পরে আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করি ব্যক্তির পরে যখন আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করি সেটা আমরা হুইচ ইউজ করি না সেটা আমরা কি ইউজ করি হু কারণ আমরা কি জানি আমরা কি জানি আমরা রিলেটিভ প্রোনাউন হুটা ইউজ করি কখন কখন যখন কোনো ব্যক্তির কথা বোঝায় তখন আমরা কিন্তু হু ইউজ করি আর কখন আমরা হুইচ ইউজ করি বলতো যখন কোনো অ্যানিম্যাল বা অবজেক্ট বা প্লেসের কথা বোঝানো হয় তার আগে আমরা হুইচ ইউজ করি তো রিলেটিভ প্রোনাউন কোথায় আমরা হু ইউজ করব আর কোথায় আমরা হুইচ ইউজ করব সেটা আমরা মনে রাখবো তো এখানে যেহেতু ব্যক্তির কথা বোঝানো হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু হু ইউজ করব নট হুইচ তো এখানে দেখো অপশান ওয়ানে কি আছে হু লিভ বাই হু লিভ বাই তো নয় হু লিভড উইথ হবে তো অপশান ওয়ানটাও কিন্তু হু আছে বাট হুটা দেখিয়ে যদি আমরা করে দিই সেটা কিন্তু ভুল হয়ে যাবে অপশান ওয়ান আমাদের হবে না নো ইম্প্রুভমেন্টটাও হবে না অপশান ওয়ান হবে না টু হবে না হু লিভড উইথ হিজ থ্রি ডটার্স তো অপশান থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হু ডিড লিফট করবো না কারণ দেখো এখানে আমাদের দু ভার বাঁচবে না তো অপশান ফোরটাও হবে না অপশান থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার থার্টিনে কী আছে চলো স্যান্ডেসটা পড়া যাক ডিসপাইড দ্য পেন ইন হিজ লেগ নিকোলাস কমপ্লিটেড দ্য ম্যারাথন তো কী বলছে যে পায়ে ব্যথা সত্ত্বেও নিকোলা কমপ্লিট করেছে ম্যারাথনটা তো দেখো এখানে কিন্তু কোনো এরন নেই ডেস্পাইড দ্য পেন ইন হিজ লেগ তার পায়ে ব্যথা থাকা সত্ত্বেও নিকোলা কমপ্লিট করেছিলো ম্যারাথনটা এটা ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে একটা সিম্পল সেন্টেন্স বলা হয়েছে তো এখানে কিন্তু কোনো ভুল নেই কিন্তু আমাদের অনেকেরই একটা টেন্ডেন্সি থাকবে এই এই পার্টটাতে ভুল করার বা এর ডিটেক্ট করে দেওয়ার কারণ অনেকেরই মধ্যে একটা মিসকনসেপশান কী থাকে যে ডেসপাইটের পরে অফ ইউজ করার আমরা আমাদের ডেলি লাইফেও কিন্তু কখনও কখনো ডেসপাইটের পর অফ ইউজ করি কিন্তু এটা রঙ ডেসপাইটের পর কখনও অফ ইউজ হয় না ডেসপাইট ইকুয়াল টু ইনসপাইট অফ ওকে ডেসপাইট ইকুয়াল টু ইনসপাইট অফ এটা আমরা মনে রাখবো তো এখানে আমাদের নো এরোর নো এরোরটা ঠিক করতে হবে দ্যার ইজ নো এরোর ইন দ্য সেন্টেন্স ডেসপাইটের পর কিন্তু কখনোই অফ হয় না ইন্সপাইটের পর আমরা অফ ইউজ করি ইনসপাইট অফ যা মানে সেটারই মানে হচ্ছে ডেসপাইট তো ডেসপাইট দ্য পেন ইন ইস লেক নিকোলাস কমপ্লিটেড দ্য ম্যারাথন এখানে কোনো ভুল নেই নো এরোর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার আছে সুভাষ হ্যাড জাস্ট রিটার্ন ফ্রম ওয়ার্ক ইন নাইন পি এম দেখো সুভাষ হ্যাড জাস্ট রিটার্ন ফ্রম ওয়ার্ক অ্যাট নাইন পি এম এখানে দেখো নাইন পি এম নাইন পি এমটা কি একটা এক্সাক্ট পয়েন্ট অফ টাইম বলা হচ্ছে বা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম ওকে তো যখন কোনো পার্টিকুলার করে পয়েন্ট অফ টাইমের কথা বলা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেপোজিশন অ্যাট ইউজ করি পার্টিকুলার পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা প্রেপোজিশন অ্যাট ইউজ করি ওকে এখানে আমাদের তাহলে প্রেপোজিশানটা ভুল ইউজ হয়েছে ওয়ার্ক অ্যাট নাইন পি এম তো অপশান ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ওয়ার্কের পর অন হবে না ইন হবে না নো ইম্প্রুভমেন্টও নয় তো অপশান ওয়ান উইল বি দ্য রাইট অ্যান্সার দেখো কখন আমরা কোন প্রেপোজিশন ইউজ করবো লাইক প্রেপোজিশন অফ টাইম কোথাও আমরা অ্যাড ইউজ করি কোথাও অন বা কোথাও ইন ইউজ করি তার একটা ডিটেল ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশান বক্স তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো কোয়েশ্চেন ফিফটিনে কী আছে দ্য মার্চেন্ট ডিস্ট্রিবিউটস ওয়ার্ক এবং দ্য ওয়েভার্স বেসড অন দ্য অর্ডার্স রিসিভড দেখো মার্চেন্ট কি মার্চেন্টটা আছে কি সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার আছে তারপর আমাদের ভার্ভ কি আছে দেখি ডিস্ট্রিবিউটস ডিস্ট্রিবিউটস এস যোগ হয়েছে তার মানে কি আমাদের ভার্বও কি আছে ভার্বও আছে সিঙ্গুলার তাহলে সাবজেক্ট আছে সিঙ্গুলার ভার্বও আছে সিঙ্গুলার তো ওয়ার্কটা কি ওয়ার্কটা হচ্ছে এখানে নাউন কাজ ভাগ করে দিয়েছে তো ডিস্ট্রিবিউট করে দিয়েছে মানে কি কি দ্য মার্চেন্ট ডিস্ট্রিবিউট ওয়ার্ক মানে কি মার্চেন্ট কাজ ভাগ করে দিয়েছে অ্যামং দ্য ওয়েভার্স মানে ওয়েভার্সদের মধ্যে বেস্ট অন দ্য অর্ডার্স রিসিভ যেরকম অর্ডার রিসিভ হয়েছে তো সেই অনুযায়ী কাজ ভাগ করে দিয়েছে আর দেখো অনেকজন ওয়েভার্সদের কথা বলা হচ্ছে তো এখানে আমাদের অ্যামং উইল বি দ্য কারেক্ট প্রেপোজিশন তো আমাদের দেখো এখানে সাবজেক্ট ভার্ব বা প্রেপোজিশন কোনোটাতেই কোনো ভুল নেই তো এখানে আমাদের নো এরোর উইল বি কারেক্ট অ্যান্সার তো এখানে অপশান টু নো ইম্প্রুভমেন্ট রিকোয়ার্ড অপশান টু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার সিক্সটিনে কী আছে দিস প্যান্ডেমিক হ্যাভ প্রোফাউন্ডলি চেঞ্জড আওয়ার ওয়ে অফ লিভিং দেখো এখানে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট কী আছে দিস প্যান্ডেমিক দিস প্যান্ডেমিকটা কি সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আছে তাহলে এখানে আমরা কি হ্যাভ ভার্ভ ইউজ করবো না এখানে আমরা হ্যাজ ইউজ করবো দিস প্যান্ডেমিক হ্যাজ প্রোফাউন্ডলি চেঞ্জড আওয়ার ওয়ে অফ লিভিং কারণ কি আমরা কী জানি হ্যাভ ভার্বের হ্যাজটা হল সিঙ্গুলার ফর্ম হ্যাজটা হলো সিঙ্গুলার ফর্ম আর হ্যাভটা হলো প্লুরাল ফর্ম তাহলে যেহেতু আমাদের সাবজেক্ট আছে সিঙ্গুলার আমরা অলওয়েজ সিঙ্গুলার ফর্ম হ্যাজটাকে ইউজ করবো তো দিস প্যান্ডেমিক হ্যাজ প্রোফাউন্ডলি চেঞ্জড আওয়ার ওয়ে অফ লিভিং তো এখানে আমাদের অপশান টুটা

তো দেখো এখানে ইফ হি হ্যাড নট ড্রপড আউট এখানে একটা পার্ট আছে আর নেক্সট পার্টটা কি হি উইল মোস্ট সার্টেনলি হ্যাভ কমপ্লিটেড হিজ এডুকেশান বাই টু তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি দুটো পার্ট আছে দেখো সে যদি ড্রপ আউট না করতো সে যদি ছেড়ে না দিত তো কী হতো সে ডেফিনেটলি বা সে নিশ্চিতভাবে কমপ্লিট করতো তার এডুকেশন বাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশের মধ্যে তার কিন্তু পড়াশোনা কমপ্লিট হয়ে যেত সে যদি ড্রপ আউট না হতো বা সে যদি স্কুল ছেড়ে না দিত তাহলে তার এডুকেশান দু হাজার তেইশের মধ্যে কমপ্লিট হয়ে যেত এটা কি সেন্টেন্স বলো তো এটা হচ্ছে যে থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তো থার্ড কন্ডিশনালটা কি বলো তো একটু আমরা ছোট করে জেনে নিই এখানে থার্ড কন্ডিশনালটা কি থার্ড কন্ডিশনালটা হলো ইমাজিনারি সিচুয়েশান ইন দ্য পাস্ট অ্যান্ড ইমাজিনারি রেজাল্ট ইন দ্য পাস্ট সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল ইমাজিনারি সিচুয়েশান ইন দ্য পাস্ট অ্যান্ড ইমাজিনারি রেজাল্ট ইন দ্য পাস্ট বলতে কি বুঝছি দেখো যদি একটু আমরা ভালো করে আরও সহজভাবে বুঝি যে ইমাজিনারি সিচুয়েশান ইন দ্য পাস্ট মানে কি যেটা আমাদের রিগ্রেট বোঝাচ্ছে কোনো একটা ইমাজিনারি সিচুয়েশান যেটা আমরা পাস্টে করতে পারতাম আর রেজাল্টটাও কিন্তু পাস্টে তাহলে যদি এটা আমরা করতাম কোনো একটা কাজ যদি আমরা অতীতে করতাম তাহলে আমাদের এটা হতে পারতো দুটোই দুটো সিচুয়েশান দেখো এখানে দুটো যে পার্ট আছে এখানে একটা হচ্ছে এটা হচ্ছে কি একটা ইমাজিনারি সিচুয়েশান ইন দ্য পাস্ট মানে অতীতের একটা সিচুয়েশান এটা কিন্তু অতীতের একটা রেজাল্ট বোঝাচ্ছে তো দেখো এখানে আমাদের একটা রিগ্রেট বোঝাচ্ছে যদি এটা করতাম যদি ড্রপ আউট না হতাম তাহলে তার এডুকেশানটা কমপ্লিট হয়ে যেত যদি সে ড্রপ আউট না হতো তাহলে এডুকেশানটা কমপ্লিট হয়ে যেত দুটোই কিন্তু কি পাস্টের ইসিডেন্ট বোঝাচ্ছে তাই তো তো সেক্ষেত্রে আমরা থার্ড কন্ডিশনাল ইউজ করি থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কী বলো তো থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কী হবে দেখো এটা আমরা একটু মনে রাখবো কারণ থার্ড কন্ডিশনাল যখন আমাদের সেন্টেন্সে থাকবে তার স্ট্রাকচারটা দিয়ে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্টলি এরোর কারেকশান দেওয়া হয় তো এই স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে কি স্ট্রাকচারটা হলো ইফের পর কী আসে সাবজেক্ট আসে সাবজেক্টের পর কী আসে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট সাবজেক্টের পর আসে পাস্ট পারফেক্ট তারপর হয়তো কিছু ভাগ আছে তারপর সেকেন্ডের পার্টে আমাদের কি আছে সেকেন্ডের পার্টে আবার আসে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ যুক্ত ভি এটা আমরা মনে রাখবো তো দেখো আমাদের এই সেন্টেন্সটা যদি আমরা দেখি এই সেন্টেন্সে আমাদের ইফ আছে তারপর কি এসছে সাবজেক্ট আছে তারপর হ্যাড নট ড্রপড আউট এটা কি পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স ইউজ হয়েছে কিন্তু সেকেন্ডের পার্টে কী আছে সেকেন্ডের পার্টে সাবজেক্ট ইউজ হয়েছে তারপর কি আসবে সাবজেক্টের পরে উড আছে কিন্তু এখানে কী আছে উইল এখানে আমাদের বলতে হতো কি হি উড মোস্ট সার্টেনলি হ্যাভ কমপ্লিটেড হিজ হিজুকেশন বাই টু তাহলে এখানে আমাদের ভুল আছে তো এটা আমাদের উইল না হয়ে হতো কি উড তো এখানে হি উইল না হয়ে হতো কি উড তাহলে অপশান ফোর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এইটিনে কি আছে হি ওয়েট টু বেড আর্লি টু গেট আপ অন টাইম টু অ্যাটেন্ড হিজ মর্নিং লেকচার তো হি ওয়ে টু বেড আর্লি সে চলে গেছে তাড়াতাড়ি ঘুমাতে টু গেট আপ অন টাইম টু অ্যাটেন্ড হিজ মর্নিং লেকচার তার মর্নিং লেকচার জয়েন করার জন্য সে তাড়াতাড়ি বেডে চলে গেছে ঘুমানোর জন্য তো হি ওয়েট টু বেড আর্লি টু গেট আপ অন টাইম তো টু গেট আপ অন টাইম এই ফ্রেজটাতে কোনো ভুল আছে না কি দেখতে হবে বাট এই ফ্রেজটাতে কোনো ভুল নেই তাহলে আমাদের অপশান টু নো ইম্প্রুভমেন্ট রিকোয়ার অপশান টু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ওভার হিয়া নাইনটিনে কী আছে হি সাউন্ডেড লাইক হি ওয়ের টু গোয়িং ক্রাই আচ্ছা এখানে যে আন্ডারলাইন করা পার্টটা আছে সেখানে দেখতে হবে কিছু এরোর আছে না কি হিটা কি বলো হিটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার প্রোনাউন তো যখন আমাদের সিঙ্গুলার সাবজেক্ট থাকছে তারপর আমরা সিঙ্গুলার ভাব ইউজ করবো ওয়ার্ডটা কী ওয়ার্ডটা তো প্লুরাল ওয়ার্ডটা কী প্লুরাল ভার্ব তাহলে সিঙ্গুলার ভাবটা এখানে কী বলতে হতো ওয়াজ হি ওয়াজ টু গোয়িং নয় হি ওয়াজ গোয়িং টু ক্রাই হি ওয়াজ গোয়িং টু ক্রাই বলতে হবে হি ওয়ের টু গোয়িং ক্রাই নয় হি ওয়াজ গোয়িং টু ক্রাই দেখো ওয়াজটা কিন্তু পাস্টের সিঙ্গুলার ফর্ম দেখো বি ভার্বের অ্যাম ইজ এই দুটো কি সিঙ্গুলার ফর্ম সিঙ্গুলার ফর্ম সিঙ্গুলার প্রেজেন্ট ফর্ম প্রেজেন্টেন্সের ফর্ম ওকে আর বি ভার্বের আর্ডটা হলো প্লুরাল প্রেজেন্ট ফর্ম আবার বি ভার্বের ওয়াজটা হল সিঙ্গুলার আর ওয়ার্ডটা হলো প্লুরাল প্লুরাল পাস্ট ওয়াজটা কি ওয়াজটা হল সিঙ্গুলার পাস্ট সিঙ্গুলার পাস্ট তো এটা আমরা এখানে মনে রাখবো হি সাউন্ডেড লাইক হি ওয়াজ গোয়িং টু ক্রাই দেখো হিটা যেহেতু সিঙ্গুলার তাই আমরা সিঙ্গুলার ভাব ওয়াজ ইউজ করব আর ওয়াজের পর আমরা ভাব প্লাস জি গোয়িংটা ইউজ করবো তারপর টু প্লাস ভি ওয়ানটা লাস্টে দেবো তো হি ওয়াজ গোয়িং টু ক্রাই কোথায় আছে অপশান ফোরে হি ওয়াজ গোয়িং টু ক্রাই তো অপশান ফোর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার টোয়েন্টিতে কী আছে এডুকেটরস মাস্ট রোল আপ দেয়ার স্লিভস অ্যান্ড ডু আর মোর বেস্ট জব অ্যাট টিচিং পলিটিক্যাল থিঙ্কিং দেখো আচ্ছা এখানে একটা ইডিয়াম দেওয়া আছে যদিও এটা আমাদের ইডিয়ামের কোশ্চেন নয় এটা আমাদের এরোর কারেকশন আছে বাট এই ইডিয়ামটা দেখো জেনে নাও রোল আপ দেয়ার স্লিভস কথাটার মানে কি বলো তো গেট রেডি ফর এনি অ্যাক্টিভিটি ফর এনি ওয়ার্ক রোল আপ দেয়ার স্লিভস ওকে যাই হোক এখানে আমাদের কি দেখতে হবে কোথায় এরোর আছে এডুকেটর মাস্ট রোল আপ দেয়ার স্লিভস অ্যান্ড ডু মোর বেস্ট জব আচ্ছা মোরটা কী বলো তো মোরটা কম্পারেটিভ ডিগ্রি বেস্টটা হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি তো এই দুটো কখনো একসাথে আসবে না আমাদের কি বলতে হবে অ্যান্ড ডু আ বেটার জব মানে তারা যেটা করে তার থেকে আরও ভালো কিছু করবে আরও কাজটা কি ভালোভাবে করবে তো কি বলতে হবে ডু আ বেটার জব তো কোথায় আছে আমাদের এখানে দেখো মাস্ট রোল আপ দেয়ার স্লিপ এখানে কোনো ভুল নেই অ্যান্ড ডু আম আছে যে মোর বেস্ট এটা হবে না তো এখানে আমাদের কী বলতে হবে বেটার জব অপশান থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার টোয়েন্টি ওয়ানে কী আছে গ্রামার ইজ জাস্ট আ ন্যাচারাল ফাংশন অফ চিলড্রেন্স ব্রেনস অ্যান্ড দে অ্যাপ্লাই টু ইট হোয়াট এভার দে ফাইন্ড দেখো গ্রামার ইজ জাস্ট এ ন্যাচারাল ফাংশন অফ চিলড্রেন্স ব্রেন অ্যান্ড এখানে দে বলতে কাদের কথা বলা হচ্ছে দে বলতে এখানে চিলড্রেনদের কথা বলা হচ্ছে চিলড্রেনটা কি চিলড্রেনটা হচ্ছে যে প্লুরাল নাউন আর প্লুরাল নাউনের জন্য আমরা প্লুরাল প্রোনাউন দে ইউজ করেছি তো ঠিক আছে এখানে কোনো ভুল নেই দে অ্যাপ্লাই দেটা যেহেতু প্লুরাল অ্যাপ্লাইটা আমাদের প্লুরাল ভাব অ্যাপ্লাই ইউজ করেছি তার মানে ভার্বেও কোনো ভুল নেই ইট বলতে কি ইট বলতে গ্রামারের কথা বোঝানো হচ্ছে ইটটাও তাহলে ঠিক আছে টু হোয়াট এভার দে ফাইন্ড হোয়াট এভার দে ফাইন্ড দে বলতে আবার চিলড্রেনদের কথা বোঝানো হচ্ছে তার মানে কী দেখতে পেলাম আর সেন্টেন্সটা বলা হয়েছে কি পুরো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তাহলে এই সেন্টেন্সটাতেও কিন্তু কোনো ভুল নেই তো গ্রামার ইজ জাস্ট আ ন্যাচারাল ফাংশান অফ চিলড্রেন্স ব্রেন অ্যান্ড দে অ্যাপ্লাই টু হোয়াট এভার দে ফাইন্ড তো এখানে নো এরোর কোনো ভুল নেই কিন্তু সেন্টেন্সে তো অপশান ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কী আছে দ্য প্যানেল উইল ইনভেস্টিগেট দ্য অ্যালিগেশনস ওয়েং টু দ্য কনসার্নড অফিসিয়ালস দেখো দ্য প্যানেল উইল ইনভেস্টিগেট প্যানেলটা ইনভেস্টিগেট করবে দ্য অ্যালিগেশন যে অ্যালিগেশনটা আনা হয়েছে ওয়েিং টু দ্য কনসার্নড অফিসিয়াল ওয়েিং টু মানে কি ওয়েং টু মানে হচ্ছে জন্য তো কী আছে দেখো এখানে দ্য কনসার্নড অফিসিয়াল এখানে আমাদের কিন্তু ভুল আছে দ্য কনসার্ড অফিসিয়াল হবে না কী বলতে হবে দ্য অফিসিয়ালস দ্য অফিসিয়ালস কনসার্নড তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে দেখো কানসার্নটা কি কানসার্নটা হলো অ্যাজেক্টিভ কিন্তু কানসার্নটা যদি নাউনের আগে বসে তখন কিন্তু একরকম মানে হয় আর কানসার্ন কথাটা যখন নাউনের পরে বসে তখন একরকম মানে হয় কানসার্ন এই অ্যাজেক্টিভটা কানসার্ন অ্যাজেকটিভটা যখন নাউনের আগে বসছে দেখো এখানে আমাদের কি অফিসিয়ালসটা কি ছিল অফিসিয়ালসটা হলো নাউন নাউনের আগে যখন বসানো হয়েছে কানসান কথাটাকে দেখো আমাদের আগে বসানো ছিল তো যখন আগে বসানো হয় তখন কানসান কথাটার মানে কি হয় বলো তো অ্যাংসাস উদ্বিগ্ন বা ওরিড ঠিক আছে তো কানসান কথাটা যখন আমাদের নাউনের আগে বসে তখন তার মানে হলো অ্যাংসাস বা ওরিড কিন্তু কানসান কথাটা যখন নাউনের পরে বসে নাউনের পরে বসে তখন কনসার্ন কথাটার মানে কি বলো তো তখন কনসার্ন কথাটার মানে হলো যে ইনভলভ ইন সামথিং ইনভলভ ইন সামথিং বা কি বা অ্যাফেক্টেড বাই ইট অ্যাফেক্টেড বাই ইট তো দেখো এখানে সেন্টেন্সের মানে অনুযায়ী দেখো উদ্বিগ্নতা বা ওরিড বা অ্যাংসার্স বোঝানো হচ্ছে না এখানে কি বলা হচ্ছে যারা অ্যাফেক্ট হয়েছে বা যারা ইনভলভ ছিল তো তাদের কথা বলা হচ্ছে তো এখানে কি বলতে হবে ওয়েং টু দ্য অফিসিয়ালস কনসার্ন তো এখানে এই পার্টটাতে ভুল আছে ওয়েং টু দ্য অফিসিয়ালস কনসার্ন নট কনসার্ন অফিসিয়াল বাট অফিসিয়ালস কনসার্ন অপশান টু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার সো দ্যাটস ইট ফর টুডে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ গিভ ইট আ লাইক বিকজ ইটস আ পার্ট অফ মাই মোটিভেশন অ্যান্ড তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করো যাতে তারাও লার্নিং করার থেকে প্র্যাকটিস করতে পারে অ্যান্ড দে ক্যান গেট বেনিফিটেড আউট অফ ইট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট মোর সাচ লেসেন টু গেট মোর সাচ প্র্যাকটিস সেট ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অ্যা থ্যাংক ইউ ফর ওয়াচিং